আমরা জানতে পেরেছি, বিশেষ করে আপনাদের মাধ্যমে এই ঘটনা। মেয়েটি নবম শ্রেণীতে পড়ে, উপস্থিত তাকে সে কর্দোয়ালি এলাকায় বসবাস করে, কিন্তু জয়নগর এলাকায় ভাড়া থাকে। এখন তাকে সেখান থেকে অরুণ হালদার নামে একজন আরএসএস নেতার মাধ্যমে তাকে শুদ্ধিকরণের জন্য নেওয়া হয় কলাছড়াতে। সেখানে সাবরুমের কলাছড়ায় যে বিপ্লব সেন তার বাড়িতে নেওয়া হয়। আমরা যতটা জেনেছি তাকে গোমূত্র খাওয়ানো হয়েছে প্রচুর পরিমাণে, যেটা তার শরীরে কোনো মতেই সেটা শরীরে তার বিয়ে করেনি। তারপরে তাকে গোবরও খাওয়ানো হয়েছে, তাতে তার মা বাবা তারপরে আনতে গেছে, তাদেরকে দেয়নি। নির্মম অত্যাচারের পরে মেয়েটি নিজেই আত্মহত্যা করতে চায়। নবম শ্রেণীর মেয়ে, খুব বেশি বড় না, কাজেই সেখান থেকে তাকে কলাছড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়। ডাক্তাররা ব্যর্থ বলছে, আমরা পারবো না তাকে। তারপরে তাকে রেফার করা হয় কলকাতা। কলকাতা থেকেও ডাক্তাররা বলেছে, আমরা অসমর্থ, আমরা পারব। সেখান থেকে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসার পথে আপনারা দেখেছেন সে মারা গেল। আমরা বলবো এটা মারা যাওয়ার পেছনে এটা হত্যা করলেই তো, তাকে জোর করে, যেগুলো আমরা কোনো সময় আমরা ব্যবহার করি না, বিশেষ করে আমাদের রাজ্যের মতো শান্তি সম্প্রীতি আমাদের ঐতিহ্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আগে যেটা হতো এখন সামাজিকভাবে আমাদের রাজ্যে সেটা হয়। কোনো বাধা বিপত্তি নেই, কোনো জাতপাতের ব্যাপার নেই, ধর্মের ব্যাপার নেই, কিন্তু ইদানিংকালে আরএসএস এবং বিজেপি নেতৃত্বে যেগুলো চলছে, যে না হিন্দু মুসলিম জাত পাত সুজাত নিচুজাত এই বিভেদের রাজত্ব এখন আমাদের রাজ্যেও চলছে। তো এটা উত্তরপ্রদেশ হরিয়ানা এই সমস্ত রাজ্যে লাভ জেহাদের নামে যেখানে ছেলে মেয়েকে হত্যা করা হয় এবং তার সঙ্গে পরিবারের লোকরাও যুক্ত থাকে, যে না সমাজকে কলুষিত করছে, এই যে ভাবনা মধ্যযুগীয় বর্বরতার মতো, এই যে ভাবনা চিন্তা, এটা সামন্ততান্ত্রিক প্রথার থেকে আসে, মনুবাদী চিন্তা ভাবনার থেকে এগুলো আসে।